ভূমিকা তনিময় অধিকারী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা প্রচুর 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 লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর দেখো, সকালে আমি সোনাইয়ের জন্য কর্নফ্লেক্স বানাচ্ছি, কর্নফ্লেক্স দিয়েছি, তার সাথে কলা আর কিশমিশ দিয়েছি, আর দুধটা ঢেলে নিচ্ছি। তো দুধটা গরম করেছি, করে ঢেলে নিচ্ছি। তো আজকে সোনাইকে সকালে ব্রেকফাস্ট এটাই খাওয়াবো, এরপরে ওর ক্লাস আছে। আর আমরা দেখো মুড়ি, শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝুড়ি ভাজা দিয়ে আমরাও টিফিন করে নিচ্ছি। আর তোমরা কেমন আছো? আর মেঘলা পড়ছে রেডি করে দিচ্ছিলাম খাইয়ে দাইয়ে। তো আজকে ওই জন্য বিছানাটা গোছাতে একটু দেরি হয়েছে, তো তাড়াতাড়ি আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা। তো এরকমভাবে ফেলে রাখা ঠিক নয়, কিন্তু আজকে আমার সত্যি লেট হয়ে গেছে, অন্যান্য কাজ ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এরপরে গিয়ে আমি রান্না বসাবো, আর তোমাদের ডেলি লাইফের ব্লগগুলো আমি মানে শেয়ার করি। আর আমি যা করি সেগুলোই মানে খুব সিম্পল লাইফ আমার, তো সেগুলোই আমি এখন তো বাইরে বেরোবো আর কোনো মানে চান্স নেই, বা বাইরে ঘোরানো ঘুরে বেড়াবার কোনো মানে এখন তো সময় নয়, যার জন্য আমি ঘরে থেকে যেগুলো করি সেই ডেলি লাইফ। আর বড় ঘরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো দেখো এই ঘরে যে ঘরটায় আমরা টিভি দেখি এবং খাওয়া দাওয়া করি মাঝে মাঝে, তো এই ঘরটাও আমি গুছি। আর এইটা দেখো খুব ছোট্ট প্ল্যান্ট, এটাকে পেন্সিল ক্যাকটাস বলে, তো ওটা বসিয়েছি। আর এই বিছানার উপর না মাদুরটা পেতে রাখি, কারণ সোনাই টিভি টিভি দেখে তো একটু নোংরা টোংরা হয়ে যায়, তাই জন্য মাদুরটা পেতে রাখি। আর তারপরে ওরও পড়া হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন 11:10 হয়ে গেছে, যার জন্য আমি সোনাইকে হচ্ছে এখানে ফল কেটে দিয়েছি, ও খাচ্ছে। আর এখানে ওর খেলা টেলাগুলো দেখো সব সাজিয়ে রেখেছি এখানে, আজকে মানে ওর যে টেন্ট হাউসটা ওটা আজকে মানে করে রেডি করিনি, তো আজকে এমনি পেতে খেলা করছিলো পরে টোরে, তো এখন খাচ্ছে, এখন টিফিন করে নিয়েছে। আর তারপরে আমি স্নান টানও করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে আজকে রান্না করেছি, দেখো মাছের ডিম দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে একটা মানে চচ্চড়ি মতো তরকারি, আর এদিকে গাঁদাল পাতা দিয়ে মাছ দিয়ে আর আলু পেঁপে দিয়ে একটা ঝোল করেছি। তো আজকে এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আর তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার সোনাইকে একটু খাওয়ানোর পর একটু মানে ঠাকুরের পুজো দেওয়া হয়েছিলো, সেই প্রসাদ মানে পেয়ারা তো ওকে দিলাম, খেয়ে নিই এখন, তিনটেই বাঁচতে চায় তো খেয়ে নিচ্ছে। আমি ওদিকে বাসন কুসনগুলো মেজে নেবো, রান্নাঘরটা একটু গোজগাজ করে নিই। আর আজকে সত্যি খেতেও অনেক বেলা হয়ে গেছে, আর সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বিকেল থেকে আর একটু রেস্ট নিয়েছিলাম, ওকে দেখলাম ভীষণ কালো হয়ে মেঘ করে এসেছে আর পুরো বৃষ্টি। তো আমি সব কাজগুলো আমার কমপ্লিট করে নিয়েছি, দুপুরে পাখি মাজার ঘর দোর পরিষ্কার করা, ক্লিন করা সবই করে নিয়েছি। আর এখন দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে গেছে।
দেখো এই দালানটা না মানে বৃষ্টি আসার পর আমি এরকমভাবে মানে ভিজে দিই, কারণ না হলে এখানে পুরো ঝাপটাই ভিজে যায়। তো এখানে প্লাস্টিক দেওয়া থাকে আর এই ভেতরে সব ভিজে জামা কাপড়গুলো মিলে রাখে, আর কখনো দোতলাতেও দিই। তো এইখানে বৃষ্টি এসে গেছে এখন, আমি এরকমভাবে দিয়ে রেখেছি। আর আমি ছোটোবেলায় না সত্যি খুব ভালো লাগে, ছোটোবেলায় নয় তখন কলেজে পড়ি বা এরকম উচ্চ মাধ্যমিক কলেজে পড়ি, আর এরকম বৃষ্টি আসলে না আর মানে সত্যি খুব ভালো লাগে, চারদিকে বেশ বন্ধ বন্ধ করে একটা মানে বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি আর গল্পের বই পড়া, সেই দিনগুলোর কথা আজকে খুব মনে পড়ে। কিন্তু এখন যেন সেই সব মানে গল্প হয়ে গেছে, কারণ এখন ওই সব অবসরই যেন খুঁজে বার করা সত্যিই অনেক টাফ। তো যাই হোক, সোনাই উঠে পড়েছে আর আমি এদিকে বিকেলে চা বসিয়ে নিয়েছি, বৃষ্টি হচ্ছে, এখন বাইরে একটু চা খাই। আর এখন দিদি নাম্বার ওয়ান দেখতে যেতে একটু চা খাবো, আর সোনাইকেও খাওয়াবো, কনফ্লেক্সই খাওয়াবো এবেলাও, আজকে অন্য কিছু খাবে না বলছে, তো কনফ্লেক্স খাওয়াবো। আবার একটা নতুন টেডিও বার করে নিয়েছে, বুঝেছো তো, একটা টেডি আলমারিতে নতুন ছিল সেটাও বার করেছে, সেটা দেখেছে, এখন আমাকে দাও নাহলে আমি খাবো না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের আশা করি কিছু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আর দেখো দুটো কাঠবিড়ালি পড়েছে, পুজো দিতে গিয়ে দেখা গেল সন্ধেবেলায় যে এই খাঁচার মধ্যে দুটো কাঠবিড়ালি, ভালো কাঠবিড়ালি দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার, ধন্যবাদ।